2013 সালে শেষবার মুখোমুখি হয়েছিল দুটো দল কনফেডারেশন কাপের ফাইনালে। সে সময়কার অপ্রতিরোধ্য স্প্যানিশদের 3-0 গোলে গুড়িয়ে দিয়েছিল ব্রাজিল। ফ্রেডের জোড়াগোলের সঙ্গে নেইমারের এক গোলে সেবার সেলেসাওদের সামনে পাত্তাই পায়নি লা ফিউরা রোজারা। এরপর কালে কালে অনেক পানি গড়িয়েছে অ্যামাজনে, ফুটবল দুনিয়ায় উত্থান পতনের খেলাও হয়েছে অনেক। আগের সেই অদম্য স্পেন যেমন নেই, ব্রাজিলও এখন ক্ষয়িষ্ণু। তবে পরিস্থিতি যাই থাকুক না কেন, যতই বর্ণবাদের বিরুদ্ধে প্রীতি ম্যাচের আবহ তৈরি করা হোক না কেন, দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের ম্যাচ যে উত্তেজনার বারুদ ছড়াচ্ছে সান্তিয়াগো বার্নাবুতে। অনেকটা ভালো অবস্থানে আছে ব্রাজিল। টানা 6 মাস জয় পরাজয়ের দোলাচলে থাকা দলটা অবশেষে খুঁজে পেয়েছে তীরের দেখা। দুই দফায় কোচ বদলিয়ে দরিভালে স্থিতি পেয়েছে হলুদ জার্সিরা। প্রথম ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়ে চমকও দিয়ে দিয়েছেন তিনি। এবার তার নজর রিয়াল মাদ্রিদের হোম ভেনুতে। এই ম্যাচের আগে দরিভালের আত্মবিশ্বাস বাড়াচ্ছে ভিনি এবং রোদ্রি। অতিথি হয়ে ব্রাজিল স্পেনে এলেও বার্নাবু যে এই দুজনের আতুর ঘর, তাই সমর্থনের পাল্লা এককভাবে যে স্পেনের দিকে থাকবে না সেটা তো বলাই যায়। সঙ্গে যদি এনরিককে মিলিয়ে নেওয়া যায় তাহলে তো শেরের উপর শোয়াশের। স্পেনের ঘরের মাঠে খেলা অবশ্যই তারা ফেভারিট, তবে শেষ ম্যাচের ফল দেখলে হয়তো সবাই আমাদের এগিয়ে রাখবে। তবে ম্যাচের আগে এই কাগজে কলমের হিসেবে আমি মনোযোগ দিই না, আমার চিন্তা মাঠের লড়াই নিয়ে। সেখানে যারা ভালো খেলবে তারাই জিতবে। ভিনি আর রোদ্রি এই মাঠে আমার জন্য ট্রাম্প কার্ড, আমি একেবারেই চিন্তা করছি না। এনরিক বিশেষ প্রতিভা, তাকে আমি আগলে রাখতে চাই। সে এই ম্যাচে খেলবে, তবে শুরু থেকে নয়। দরিভাল যতই এটাকে প্রীতি ম্যাচের আবহে দেখুক না কেন, ফুয়েন্তের সোজা কথা, ব্রাজিল স্পেন ম্যাচ কখনোই ফ্রেন্ডলি হতে পারে না। ইউরোর আগে নিজেদের ঝালিয়ে নিতে এটা স্পেনের বড় সুযোগ বলে মনে করেন তিনি। কলম্বিয়া ম্যাচের ফল পক্ষে না আসায় কিছুটা ব্যাকফুটে স্প্যানিশরা, যদিও ব্রাজিল ম্যাচে তার প্রভাব থাকবে না বলেই বিশ্বাস কোচের। ইউরোর আগে আমাদের দ্রুত গুছিয়ে নিতে হবে, সময় খুব কম। কলম্বিয়ার ম্যাচ আমাদের একটা ধাক্কা দিয়ে গেছে, তবে সেটা ব্রাজিলের বিপক্ষে কোনো প্রভাব ফেলবে না। আমি ছেলেদের বলে এই ম্যাচ জিততেই হবে। ব্রাজিলকে যে কোনো ম্যাচে হারানো মানে আপনি বিশ্ব সেরা। ফুটবল ইতিহাসে মাত্র 9 বার পরস্পরের মুখোমুখি হয়েছে ব্রাজিল এবং স্পেন, যেখানে মাত্র 2 বার জিতেছে স্পেন, যার শেষটা 1990 সালে। 2 ম্যাচ ড্রয়ের বিপরীতে ব্রাজিলের জয় আছে 5টা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।